subscribe to my channel, press the bell icon, and never miss another update from my channel. Hello dear friends, Assalamualaikum. Welcome back to my channel, Perfect Cooking with Lipi. আজকে আমি আপনাদেরকে একটি খুবই ডিলিশিয়াস রেসিপি করে দেখাবো। আজকে যে রেসিপিটি আমি করে দেখাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে পিৎজা কীভাবে তৈরি করতে হয় এবং পারফেক্টলি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। পিৎজা তৈরি করার জন্য সবচেয়ে মেইন যে প্রসেস সেটি হচ্ছে পারফেক্ট ডো তৈরি করা। পারফেক্ট ডো তৈরি না হলে কিন্তু পারফেক্ট পিৎজা তৈরি হবে না এবং সেটি ডেলিশিয়াসও হবে না, পারফেক্টলি ফুলবে না এবং খেতে টেস্ট হবে না। তো আমরা প্রথম প্রসেসে দেখে নিই কীভাবে পারফেক্ট ডো তৈরি করতে হয়। পিৎজার জন্য পারফেক্ট ডো তৈরি করার জন্য আজকে আমি যা যা নিয়েছি, এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে একটি চালনি দিয়ে আমি চেলে নিয়েছি, 3 টেবিল চামচ আমি ইস্ট নিয়েছি, 1 টেবিল চামচ আমি সুগার নিয়েছি, সল্ট নিয়েছি আমি 1 চা চামচের মতো, দেন প্রয়োজন অনুযায়ী আমি অ্যাড করে নিব গরুর দুধ নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো, অয়েল আমি প্রয়োজন মতো অ্যাড করব এবং কুসুম আমি গরম পানি নিয়েছি। অতিরিক্ত গরম পানি ইউজ করা যাবে না বা ঠান্ডা পানি ইউজ করা যাবে না, যতটুকু পারা যায় পানিটা যেন কুসুম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি পারফেক্ট ডো তৈরি করার পূর্বে ইস্টকে একটু ভালোভাবে প্রসেসিং করে নিব। থ্রি টেবিল চামচ ইস্টের সাথে আমি সুগার দিয়ে দিচ্ছি। এখন হালকা কুসুম যে পানি আমি নিয়েছিলাম ওখান থেকে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে আমার ইস্ট খুব ভালোভাবে মিশে যায়। এভাবে একটু নেড়ে দিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি এই ইস্টটাকে 5 মিনিটসের মতো রেখে দিব, দেন আমি পারফেক্ট ডো তৈরির মেন প্রসেসে চলে যাব। ডিয়ার ফ্রেন্ডস, আমি 5 মিনিট ইস্টটাকে সুগার দিয়ে রেখে দিয়েছিলাম, এখন 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি 3 কাপ ময়দাতে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, সল্ট 1 চা চামচের মতো নিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি, আমি অয়েল প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিচ্ছি, এখন আমি 2 টেবিল চামচের মতো অ্যাড করছি, আমি গোলানো যে ইস্ট সেটি দিয়ে দিলাম। এখন আমার যদি পানি প্রয়োজন হয় দেন আমি পানি অ্যাড করব, যদি প্রয়োজন না হয় তাহলে আমি পানি অ্যাড করব না। এখন পারফেক্ট ডো তৈরি করার জন্য আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার একটু পানি লাগবে, হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি, একদম হালকা কুসুম। আপনারা যখন ডো বানাবেন তখন কিন্তু একবারে পানি দিবেন না, ডিয়ার ফ্রেন্ডস। ডো তৈরি করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন আমি এটার উপর একটু অয়েল মাখিয়ে দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তখন আমার এই ডোটি এখন যে পরিমাণে আছে ঠিক ডবল হয়ে যাবে
এবং পারফেক্ট ডুবিয়ে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো। কিচেনে চুলোর সাইজ অথবা আমরা বন্ধ ওভেনও রেখে দিতে পারি, তাহলে আমার এই ডোটি খুব ভালোভাবে ফুলবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি পিজার জন্য ডোটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন আমার পিজার জন্য যে ডো খুব পারফেক্টলি ফুলে গিয়েছে এবং যে পরিমাণে ছিল এটা ডবল হয়ে গিয়েছে এখন, এবং খুব পারফেক্টলি আমার ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। রেড ক্যাপসিকাম নিয়েছি আমি পরিমাণ মতো, ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি আমি পরিমাণ মতো, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি পরিমাণ মতো, ব্ল্যাক অলিভ নিয়েছি আমি পরিমাণ মতো, সুইট কর্ন নিয়েছি আমি পরিমাণ মতো, এবং মাশরুম নিয়েছি আমি পরিমাণ মতো, অনিয়ন স্লাইস করে কেটে নিয়েছি আমি হাফ কাপ থেকেও অল্প পরিমাণে আমি অ্যাড করব, কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো হবে। যেহেতু আজকে আমি চিকেন পিজা করে দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য চিকেন নিয়েছি আমি এখানে 1 কাপের মতো। ডিয়ার ফ্রেন্ডস, চিকেনটাকে আমি কিউব করে কেটে একটু লবণ, একটু গোলমরিচ এবং সয়া সস দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবং মোজারেলা চিজ নিয়েছি আমি এখানে 1 কাপ থেকেও 1.5 কাপের মতো হবে। এটি সাধারণত আমরা জানি পিজা একটু চিজি হয়, এই জন্য চিজটা বেশি দিলেও কোনো সমস্যা নেই, আর আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাড করে নেবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি যে ডোটি নিয়েছি সেই ডো থেকে অর্ধেক পিজ্জার জন্য যে পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমি পিজ্জার এই প্যানটি নিয়েছি, সেই পরিমাণে আমি আমার ডো আমি নিয়েছি। মানে আমার যে সাইজ হবে আমার পিজ্জার সেই সাইজ অনুযায়ী আমি ডো নিয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি একটি পিজ্জার শেপ একটু করে নিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি একটু অয়েল মাখিয়ে নিচ্ছি। আমি পিজার জন্য যে পিজার প্যান্টি নিয়েছি সেটার মধ্যে এভাবে আমি ডোটাকে প্রথমে বেলুন দিয়ে একটু রুটির আকার মতো শেপ করে নিয়েছি, এখন হাত দিয়ে আমি করে নিব। ডিয়ার ফ্রেন্ডস, আমি পিজার শেপটি করে নিয়েছি ডো দিয়ে। এখন আমি একটি প্যানে আঁচ কমিয়ে দিয়ে আমি প্যানটি গরম করে নিয়েছিলাম, কারণ আজকে আমি যে পিজাটি বানাবো সেটি ইলেকট্রিক ওভেনে আমি করব না। কীভাবে বাসায় আমরা চুলোর মধ্যে পারফেক্ট পিজা তৈরি করতে পারি সেটিকে কিন্তু আপনাদেরকে করে দেখাবো বা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি টপিংসগুলো এখানে অ্যাড করব না, প্রথমে আমি এই পিজার জন্য যে ডোটা নিয়েছি সেটাকে আমি আগে একটু বেক করে নিব চুলোর মধ্যে। দেন আমি বেক করার পর আমার যে টপিংসগুলো আছে সেগুলো আমি অ্যাড করব, করে আবার
আবার বেক করে নিব তো চলুন ভিউয়ার্স কিভাবে আমি চুলার মধ্যে বেক করে নিচ্ছি দেখে নেই ডিয়ার ফ্রেন্ডস আমি একটি বড় প্যানের মধ্যে লবণ দিয়ে নিয়েছি এবং সেটাকে অনেকক্ষণ ধরে প্রায় 20 মিনিটের মতো আমি অল্প আঁচে গরম করে নিয়েছি এখন আমার পিজ্জা ডোটাকে আমি যে শেপ করে নিয়েছি সেটাকে বেক করার জন্য আমি যতক্ষণ না পর্যন্ত আমার পিজ্জার এই ব্রেডটি বেক না হয় ততক্ষণ আমি রেখে দিব সেটা করে নেবেন এখন আমি ডেকে দিচ্ছি একদম মিডিয়াম থেকেও কম আছে আমরা এটিকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো ডিয়ার ফ্রেন্ডস আমার পিজ্জার দিয়ে যে পিজ্জার ব্রেডটি আমি একটু বেক করে নিয়েছিলাম এখন আমি যে টপিংসগুলো আছে সেগুলো আমি অ্যাড করব প্রথমে আমি পিজ্জার যে সস সেটি আমি অ্যাড করে নিচ্ছি এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি চিকেন অ্যাড করে দিচ্ছি আমার পারফেক্ট শেপ দেওয়া পিজ্জা আমি এখন প্যানে বসিয়ে দিলাম 10-12 মিনিটসের মতো আমি ডেকে দিব একদম আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম থেকেও কম আঁচে আমি বসিয়ে রাখবো 10-12 মিনিটস লাগবে আমার পিজ্জা তৈরি হয়ে যাবে পারফেক্টলি তো ফিরে আসবো 10-12 মিনিটস পর ডিয়ার ফ্রেন্ডস দেখলেন তো কতটা ইজিলি এবং পারফেক্টলি মজাদার ঘরে বসে তৈরি করে ফেললাম চিকেন পিজ্জা আপনারা অবশ্যই আমার এই পুরো প্রসেসটি ফলো করে এভাবে বাসায় পিজ্জা তৈরি করবেন এবং চমকে দিবেন আপনার প্রিয়জনদেরকে এবং বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা খুব ইজিলি ঘরে বসেই বাড়ি থেকে অর্ডার না করে নিজের হাতে কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব ইজিলি ঘরে চুলার মধ্যেই এই মজাদার পিজ্জা চিকেন পিজ্জা তো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি এবং যে স্টেপে আমি বানিয়েছি সেম আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে আমার মতে কিন্তু পারফেক্ট পিজ্জা তৈরি হয়ে যাবে ভিউয়ার্স আমি পিজ্জা শেপ আকারে আমি কেটে নিচ্ছি এখন তৈরি হয়ে গেল মজাদার এই চিকেন পিজ্জা দেখুন কোনো অংশে দোকানের চেয়েও কিন্তু কম নয় আমরা যেরকম বিভিন্ন শপ কিংবা রেস্টুরেন্টে যেই চিকেন পিজ্জা খেয়ে থাকি পারফেক্টলি আমার তৈরি হয়েছে এই মজাদার চিকেন পিজ্জা দেখুন ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং ডিয়ার ফ্রেন্ডস আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়জনদের সাথে আমার এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন ডিয়ার ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন আমি আবারও হাজির হব মজাদার পারফেক্ট রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।